হ্যালো অল মাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমার মারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য শরীরটা বেশি ভালো না। তো এখন আমি রান্না করব। তো চলো, কি কি রান্না করা যায় আর কি কি করি। দেখো, এই যে বাবা বাজার থেকে মাছ কিনে এনেছে, তো দেখো এই যে মাছ, এটাকে কি মাছ বলে? তো হয়তো গ্রাস কাপ মাছ হবে। এখন মাছ কাটবো, তো চলো। তো রাত্রে থালা বাসনটা ধুয়ে রেখেছিলাম, এখন বাবুর ক্যানে ক্যানটা ধোয়া হয় নাই, কারণ এটা স্কুলে নিয়ে যায়, খিচুড়ি দেয়, ওই জন্য সে ধোয়া হয় নাই, ওই জন্য এটা ধোবো। এই দেখো আমার ছেলে এখন ঘুম থেকে উঠছে, হাই বলতে লজ্জা করতেছে। বেলা কয়টার সময় ঘুম থেকে উঠলো বলো তো? বেলা 8টা, 8:30-এর দিকে ঘুম থেকে উঠলো বাবু। আর ঘুমাইছে কটা জানো তো? ঘুমাইছে দুটোর সময় ঘুমাইছে, দুটো ঘুম পড়ে না, দুটোর সময় ঘুমিয়েছে। তুমি কটার সময় ঘুমিয়েছে বলো তো? কেন, বাচ্চা মানুষ এত রাত্রে ঘুমায়? কেউ ঘুম পড়ে না, আমার ঘুম পায় কিন্তু ওর ঘুম পায় না, তাই না? এখন কি করবা, মুখ ধোবা, ব্রাশ করবা? ব্রাশ করে তারপরে বই পড়তে হবে কিছু খেয়ে, তাই না? বলো, লেখাপড়া করতে হবে না বলো? তুমি এখন বড় হয়েছো না? গালে হাত দেয় না, গালে হাত দিলে কি হয় বলো তো? নোংরা গালের ভিতর যায়, তাই না? তো চলো বাবুকে একটু ব্রাশ করাই। তুমি এখন সুন্দর করে একা একা ব্রাশ করবে না, আমি করিয়ে দেবো বলো তো? তো দেখো বেশি হাতে পায় না, ওই জন্য একটা চেয়ার নিয়ে নিয়েছে। শি শি
ভাই বোনের কি শুরু করেছে, ও মুখ ধোবে ওকে ধুতে দেবে না। দুই ভাই বোন থাকলে এই সমস্যা হয়। তো দেখো আমার বাবু খুব সুন্দর বিরাজ করে, মাঝে মাঝে দুষ্টুমি করে, করতে চায় না, আর মাঝে মাঝে খুব সুন্দর করে বিরাজ করে নেয়। বিরাজটা একাই করে নেয়, আমি যদি ধরতে যাই আমাকে বলে তোমাকে করতে হবে, করাতে হবে না, আমি করে নেব। আর মাঝে মাঝে দুষ্টু করে, করতে চায় না, তখন জোর করে করিয়ে করাই দিতে হয়। তো এখন বাবুকে নিয়ে স্কুলে এসেছি, আর দেখো এখন বাবু খেতে বসেছে। এটা হচ্ছে ICPS স্কুল, তো এখানে ছোটো বাচ্চা তো ওই জন্য টিফিন টাইমে খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি খাচ্ছে। আর এখানে দেখো একটা সুন্দর একটা গোপাল আছে, ও তো ওরা সকালবেলায় এসে প্রার্থনা করে, গোপালকে পুজো দেয়। আর এখানে সব বন্ধুরা মিলে খেলাধুলা করছে। এখন বাড়ি এসেছি ছেলেকে নিয়ে, দেখো ঘেমে কি হয়ে গেছি, তো সাইকেল চালিয়ে এসেছি তো ওই জন্য ঘেমে গেছি। তো বন্ধুরা আজকে আমার গাছে দুটো ফুল ফুটেছে, টবের গাছে, তো এটা হচ্ছে রক্ত জবা, তো তোমরা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এই যে, আর এই যে আরেকটা, আর একটা কুড়ি এখনো রয়েছে, ফুটি নাই। তো দেখো এই যে টব, এই যে টবে লাগিয়েছি। আর এইখানে রয়েছে, এই দেখো এক কুড়ি হয়েছে এটাই, এটা হচ্ছে। হ্যাঁ বলো, জল খাবে, চলো ঘরে চলো। এটা হচ্ছে গন্ধরাজ ফুল, তো এটাই করি হয়েছে এই যে, তো এটাও টবে লাগানো, ওই দেখো টবে। আর এখানে আছে শিউলি ফুল গাছ, তো এটাও টবে লাগানো, তো শিউলি ফুল গাছেও শিউলি ফুল ফোটে। আসো তাড়াতাড়ি ঘরে আসো। তো দেখো রুমে চলে এসেছি, স্কুলে থেকে খিচুড়ি দিয়েছে, এখন ওইটা খাইয়ে দেব, তারপর ঘুম পাড়িয়ে দেব। ও